নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শিল্পা আপনাদের কাছে নিয়ে চলে এলাম শিমলা মানালি ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা দেখে কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শিমলা থেকে প্রায় 12 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম মানালির হোটেলে। হোটেলের সমস্ত বিবরণ ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে, আর বাকি রিভিউ আমি চেষ্টা করব অন্য আরেকটি ভিডিওতে দেওয়ার। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইটসিং এর জন্য। ট্রিপ প্ল্যানার ওয়াইজ আজ সোলাং ভ্যালি আর বিয়াস রিভার দেখতে যাওয়ার কথা। হোটেল থেকে বেরিয়ে কিছু দূর এগোতেই বিয়াস নদীটি চোখে পড়ল। বিয়াস নদীর গা ধরেই এগিয়ে চললাম আমরা সোলাং ভ্যালির উদ্দেশ্যে। বিয়াস নদীর পার ধরে আরো খানিকটা এগোতেই সাদা বরফে মোড়া পাহাড়ের অপরূপ দৃশ্য মুগ্ধ করে দিল। রাস্তার দুটো ধার যেন সাদা বরফের দেওয়ালে আবৃত। আমাদের ড্রাইভার দাদা বললেন সোলাং ভ্যালির উপরে যথেষ্ট বরফ থাকবে, সুতরাং আমাদের পর্যাপ্ত জামা, জুতো আর মোজা এখান থেকেই ভাড়া করে নিয়ে যাওয়া ভালো। আমরা ড্রাইভার দাদার কথা মতোই একটি দোকানে দাঁড়িয়ে জামা, জুতো আর মোজা ভাড়া করে নিয়ে গেলাম আর এগিয়ে চললাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। Thank you.
সুন্দর সময় কাটিয়ে আমরা আবার কেবল গাড়ি চড়ে নেমে পড়লাম। নামার সময় চারপাশের ভিউটা কিছুটা দেখানোর চেষ্টা করলাম। নিচে নামতেই আমাদের হালকা হালকা খিদে পেয়ে গিয়েছিল। আশেপাশে দেখলাম অনেক সুইটকর্ন বিক্রি হচ্ছে। আমরা সেখান থেকেই সুইটকর্ন কিনলাম, কারণ ভুট্টা আমাদের দুজনেরই খুব পছন্দের। তারপর সোলাং ভ্যালির নিচে গ্রাউন্ডে পৌঁছলাম প্যারাগ্লাইডিংয়ের জন্য। অনেক আশা নিয়ে গিয়েছিলাম প্যারাগ্লাইডিং করব বলে, কিন্তু সামনে গিয়ে কেন জানি না আর সাহসে কুলোলো না, তাই প্যারাগ্লাইডিং না করেই চলে এলাম। কিন্তু ওখানে অনেক প্যারাগ্লাইডিং হচ্ছিল, তার কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরপর আস্তে আস্তে লাঞ্চের সময় হয়ে আসাতে আমরা খাবার খুঁজতে চলে এলাম। সোলাং ভ্যালির রাস্তার দুপাশে অনেক খাবারের দোকান রয়েছে, যেখানে ম্যাগি, চা, মোমো অ্যান্ড ডিম টোস্টটাই মেনলি পাওয়া যায়। আমরা ম্যাগি অর্ডার করে ম্যাগি খেলাম। এরপর লাঞ্চ সেরে আমরা চললাম বিয়াস নদীর উদ্দেশ্যে। বিয়াস নদীটি মধ্য হিমাচল প্রদেশের রোটাং থেকে উৎপত্তি হয়ে পাঞ্জাবে গিয়ে মিশেছে। এই নদীটি পাঞ্জাবের বিখ্যাত পঞ্চ নদের মধ্যে একটি।
হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট এই নদীটি শীতকালে প্রায় শুকনোই থাকে, অল্প জল থাকে। বরফ গলতে শুরু হলে নদীটির স্রোত ও জল বেড়ে যায়। জল কম থাকলেও এই নদীতে স্রোত ছিল যথেষ্ট। নদীর স্বচ্ছ পরিষ্কার নীল জল, স্রোতের শব্দ আর পাতা ঝরা শুকনো আপেল গাছগুলো যেন এক অপূর্ব মোহময় পরিবেশের সৃষ্টি করেছিল। আর সেই পরিবেশের রূপ যেন আরও দশগুণ বাড়িয়ে দিয়েছিল বরফে মোড়া সাদা পাহাড়গুলো। সারাটা দিন সুন্দর সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে হোটেলের পথে রওনা দিলাম। মানালি ভ্রমণের দ্বিতীয় দিন নিয়ে শিমলা মানালি সিরিজের থার্ড এপিসোড খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণ দেখতে থাকুন শিল্পাস উইন্ডো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন, এবং কমেন্ট বক্সে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো। ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দেওয়া থাকবে। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।